ভাইয়া, শরীরে হাতের স্পর্শ পেলে কি বাচ্চা হয়? গায়ে, পেটে, হাতে এসব কি কারো ছোঁয়া পেলে কি আমি মা হতে পারবো? ফারহানা ফারিয়ার কথা শুনে হাবলার মতো করে তাকায় আছে। এটা কোনো লেভেলের কথা। ফারহান তার বিস্ময় কাটাতে না পেরে ফারিয়ার দিকে প্রশ্নসূচকভাবে তাকিয়ে থাকে। মানে ফারিয়া কি বোঝাতে চাচ্ছে সেটা ফারহান বুঝতেই পারে নাই। ভাইয়া, আমি বলতেছিলাম যে শরীরে মানে গায়ে দুর্বল, পেটে, পায়ে, কপালে কেউ হাত দিলে কি পেটে বাচ্চা আসে? তাহলে কি আমারও বাচ্চা হবে? বলো না ভাইয়া, প্লিজ। ফারহান কেঁসে ওঠে। ফারিহা এবার ক্লাস নাইনে পড়ে, তার দ্বারা এইসবই সম্ভব। ক্লাস নাইনে পড়লেও বাহিরের জগতের কোনো কিছু সম্পর্কে তেমন ধারণা নাই। ফারহান কিছুক্ষণ নিজের মনে হেসে নেয়, তারপর ঠোঁট চেপে ফিক করে হেসে ওঠে। ফারিয়া তাকিয়ে আছে দেখে ফারহান নিজেকে ঠিক করে নিয়ে ফারিহার দিকে তাকিয়ে বলে, আরে পাগলি, কি সব বলিস? হ্যাঁ, পেয়ের আগে কারো বাচ্চা হয় না, তাই এসব উল্টাপাল্টা কথা বলিস না। যা, গিয়ে ঘুমা, অনেক রাত হয়েছে। আর এসব কাউকে যেন বলিস না, কেমন? আচ্ছা ভাইয়া, কিন্তু আমি না শুনেছিলাম গায়ে স্পর্শ পেলে নাকি বাচ্চা হয়, সে কারণে তোমাকে বললাম। আচ্ছা ভাইয়া, আসি, গুড নাইট। ফারহান মুচকি হেসে সেখান থেকে নিজের রুমে চলে যায়। ফারিহাও নিজের চুলের বিনি ঘুরাতে ঘুরাতে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। আজও ফারিহার ঘুমের মাঝে মনে হচ্ছে কেউ তার শরীরে হাত দিচ্ছে। ফারিহা ভালোভাবে কোলবালিশ জড়াই নিয়ে অন্য সাইড হয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর আবারও পেটে কারো স্পর্শ অনুভব করে। আস্তে আস্তে হাতটা ফারিহার পেটের ভিতর দিয়ে উপরে উঠতে থাকে। ফারিহার এবার ঘুম উড়ে যায়। সে ধরফড় করে চোখ খুলে তাকায়, কিন্তু অন্ধকারে কাউকেই দেখতে পাচ্ছে না। ফারিহা উঠতে যাবে এমন সময় কেউ তার শরীরের উপর উঠে বসে। ফারিহা চিল্লাতে যাবে, তার আগে তার ঠোঁট জোড়া কেউ নিজের আয়ত্তে নিয়ে নেয়। প্রায় 2 মিনিট পর ফারিহার ঠোঁট ছেড়ে দিয়ে যখন পেটে নাক ঘষতে থাকে, তখন ফারিহা সুযোগ বুঝে চিল্লিয়ে ওঠে। ফারিহা বুঝতে পারে পুরোটা স্বপ্ন ছিল। এর আগেও এমন স্বপ্ন দেখার কারণে সে ফারহানকে এসব বিষয় বলেছিল। তবু আজ ফারিহা একটু বেশি ভয় পেয়ে যায়, যার কারণে চিল্লিয়ে ওঠে, ভূত ভূত ভূত, এখানে ভূত ছিল, আম্মু আমাকে বাঁচাও, এখানে ভূত ছিল, আম্মু আম্মু আমাকে ভূত খেয়ে ফেলবে, আমাকে বাঁচাও আম্মু। ফারিহা দরজা খুলে রাত করে ঘুমায়, সেজন্য রুমে আসতে কারো অসুবিধা হবে না। ফারিহার চিল্লানিতে বাড়ির সবার ঘুম হারাম হয়ে যায়। তাড়াতাড়ি ফারিহার রুমে এসে দেখে ফারিহা কাচুমাচু করে ভূত ভূত করতেছে আর কান্না করতেছে। সামনে তাকিয়ে লাইলি চৌধুরীকে দেখে জড়াই ধরে, কি হয়েছে মা আমার, এভাবে কান্না করতেছিস কেন? ভয় পাইছিস? ভয় পাস না মা, হয়তো স্বপ্ন দেখছিস। আমরা সবাই আছি তো মা, লক্ষ্মী মা আমার, কান্না করিস না, স্বপ্ন দেখছিস হয়তো মা। সব ঠিক হয়ে, সব ঠিক আছে, ভয় পাস না। করে ভাবাস কেন, রাতে কি ঘুমোতে দিবি না আমাদের? ফিতুরাম, তোর থেকে আহাত বেশি সাহসী জানিস, ও তো একা একা ঘুমায় এখনো, মাত্র ক্লাস 5 পড়ে, আর তুই এত বড় জোয়ান মেয়ে, ভয়ে ভ্যাবা করছিস। মেরিন, কি হয়েছে? মাইর দেব কিন্তু, যা তুই রুমে গিয়ে ঘুমা। আমি দেখতেছি ফারহান আব্বু, দেখো তো রুমে বিড়াল আসছিল নাকি, যে আমার সোনা মেয়েটাকে ভয় দেখাইছে। আম্মু বিড়াল না আম্মু, ভূত ছিল, ভূত। এই দেখো আমার ঠোঁটে কামড় দিছে আম্মু, আমি এখানে থাকবো না আম্মু, চলো এই বাড়িতে থাকবো না আমরা, ভাইও তুমি নিয়ে চলো আমাকে এখান থেকে। ছোট মা, তোমরা সবাই যাও, আম্মু তুমিও যাও, আর মেরিন তুই কি করিস, যা এখান থেকে। ছোট মা, আমি দেখতেছি, যাও রুমে গিয়ে ঘুমাও, এমনি তোমার হাঁটুর ব্যথা এখানে থাকতে হবে না, আমি ফারিয়াকে ঘুম পাড়ে দিয়ে তারপর যাবো, যাও। আচ্ছা বাবা, তাই করো, তোর ছোট বাবাও অসুস্থ, ঘুমাইছে, আমি যাই, ফারিয়া ভাইয়া আছে, ভয় পাস না মা, ঘুমা। সবাই রুম থেকে চলে যায়। ফারহান একটা ডেভিল মার্কা হাসি দিয়ে ফারিয়ার পাশে গিয়ে বসে, তারপর ফোন বের করে কার্টুন বের করে ফারিয়ার হাতে ফোনটা দেয়। ফারিয়া ফোন নিয়ে কার্টুন দেখতে লাগে, এখন ভুলেই গেছে একটু আগে কি হয়েছে তার সাথে। ফারহান ফারিয়ার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, এত বড় মেয়ে, 2 দিন পর SSC এক্সাম দিবে, সে নাকি বিড়াল ভয় পায়, আল্লাহ। ও হ্যাঁ, SSC কেমনে দিবে? এ তো কেবল 9 পড়ে, আর মানুষ বিড়াল শখে পোষে, আমার বিড়াল ছানাটা যে কী করতেছে আমাকে না পেয়ে আল্লাহ জানে। এই ভিতরামকে আমি ভালো, তুই কবে বড় হবি,
আমার ভিতরানি বলতো? বিড়াল! ফারিহা চিল্লিয়ে ওঠে। ফারহান ফারিহার দিকে তাকিয়ে দেখে ফোনে কার্টুন দেখতে দেখতে একটা বিড়াল বের হয়েছে, সেটা মিউ মিউ করতেছে। ফারিহা সেটা দেখে ভয় পেয়ে ফোন ফেলে দেয়। ফারহান রাগি চোখে তাকায় ফোনের দিকে, নজর দেয়, মেঝেতে পড়ে ফোন দুই টুকরা হয়ে গেছে। ফারিহা ভয় পেয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ফারহান ফোনের দিকে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে দেয়। এটা তার বার্থডে গিফটে পাইছিল, সব বন্ধুরা মিলে এটা তাকে দিছিল, কত ভালোবাসে এই ফোনটাকে। ফারিহা বুঝতে পারে তার ফারহান ভাইয়া রেগে আছে, এখন রাগের জন্য ভ্যাঁ ভ্যাঁ করতেছে। তাই সেদিকে না তাকিয়ে কোলবালিশ ভালো করে জড়াই নিয়ে ঘুমানোর চেষ্টা করে। একসময় ঘুমিয়ে পড়ে। এইদিকে ফারহান রেগে ফারিহার দিকে তাকায়, দেখে ঘুমিয়ে পড়েছে। তাই কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে দিয়ে নিজের রুমে যায়। এই ফিহু, ফারিহানা আমার ফোনটা ভাঙছে রে, কেমন লাগে বল? আচ্ছা শোন, ওরে এর জন্য শাস্তি দেওয়া লাগতে, ও বিড়াল ভয় পায়, তুই কালকে ওরে ভয় দেখাবি। ও ঘুম থেকে ওঠার আগে আমি তোকে ওর রুমে রেখে আসবো, কেমন? তখনও বুঝবে মজা, শয়তান মেয়ে, আমার ফোন ভাগে, ওর বাপে কি আমারে কিনে দিছিল। ফারহানের বিড়ালটা মিউ মিউ করতে করতে ফারহানের কোলে এসে বসে, ফারহানকে হাতে নিয়ে শুয়ে নিজের বুকের উপর রাখে। এই বিড়ালটাও ফারহানের প্রিয় একটা বিড়াল। ফারিহা বিড়াল ভয় পায়, এই জন্য ফারহানের হাসি পায় খুব। কেউ বিড়াল ভয় পায়? হাউ ফানি! ওয়েট, ফারিহা বিড়াল ভয় পায় এটার কারণ নিশ্চয়ই আছে। কালকে ছোট মাঠ থেকে শুনতে হবে বিড়াল ভয় পায় কেন ফারিহা সেটা। আমার এত সুন্দর বিড়াল, ওর জন্য বাইরে বের করতে পারি না, আগে ওরে বিড়ালের ভয়টা কাটাতে তবে। সকালে মেরিন ফারিহার রুমে এসে দেখে তার ভাইয়ের বিড়াল বেডে চুপ করে বসে আছে। মেরিন ভয়ে ঢোক গিলে যদি দেখে এটা ফারিহা, তাহলে বাড়ি চিল্লিয়ে মাথায় তুলবে। মেরিন ভাবে যে ভুল করে ফিহু ফারিহার রুমে চলে আসছে, তাই কোলে নিয়ে ফারহানের রুমে দিয়ে আসে। ফারহান ফ্রেশ হয়ে বের হয়ে এসে দেখে ফিহু রুমে আসে, সে তো ফারিহার রুমে রেখে আসছিল। তাহলে বিরক্ত হয়ে ফিহুকে বকাবকি করে। ওই স্যামরা, তোরে না ফারিহার রুমে রেখে আসলাম, এনে কি করিস? তুই পোলা, তোর নাম যে কেন ফারিহার নামের সাথে মিলাই ফিহু রাখলাম আল্লাহ জানে। তুই যেমন কিউট, ফারিহাও তেমন কিউট, বাট আমার কপাল খারাপ, তোরা দুইটাই শয়তানের হাড্ডি। ফারিহা রুম থেকে উঠে দেখে পাশে মেরিন বসে আছে। ফারিহা আর মেরিন সেম ক্লাসে পড়ে। ফারিহার বাবা জিহাদ, মা লাইলি, মেরিন ফারহান, আহাদ তিন ভাই বোন। বাবা নেই, মারা গেছে অনেক আগে, মা মিথিলা। ফারিহা মেরিনের দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। হাতে ব্রাশ নিয়ে ব্রাশ করতে করতে মেরিনের কাছে আসে। মেরিন রুমের মধ্যে এমন ব্রাশ নিয়ে ফারিহাকে ঘুরতে দেখে ঝাড়ি মারে। ওই ফারিয়া, তুই এমন কেন? পাগলের মতো রুমে ব্রাশ করিস কেন? যা ওয়াশরুমে, স্কুলে যেতে হবে, 7:30 বাজে, 8টা থেকে প্রাইভেট আছে, তাড়াতাড়ি কর তো, যা, নয়তো স্যারের ক্যালানি খেতে হবে। তুই তো গোবর রানী, কিচ্ছু পারিস না। কি, আমি গোবর রানী তাই না? তোর থেকে ভালো পড়তে পারি আমি, শুধু আর্টের টেস্টে দুইটা সাবজেক্টে ফেল করেছিলাম, তাই আর কিছু না। আর এইটে এ প্লাস পাইছি তো, গায়ে লাগে না? আমি তোর সামনে ছিলাম, নয়তো ফেল করতিস, ডাব্বা খাইতি ডাব্বা। আমার থেকে বেশি পড়তে পারিস তাই না? এই জন্য আমি গোল্ডেন এ প্লাস পাইছি। ফারিহা কাঁদো কাঁদো ভাব করে ওয়াশরুমে চলে যায়। ফারিহা তেমন পড়াশোনা করতে পারে না, মেরিন না দেখানে ফেল মারবে সেটাও নিজেও জানে, কিন্তু প্রেস্টিজের একটা ব্যাপার আছে না। মেরিন নিজের রুমে গিয়ে রেডি হয়ে নেয়। ফারিহাও ফ্রেশ হয়ে এসে একেবারে স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে নিচে নেমে এসে দেখে মেরিন খেতে বসছে। ফারিহা ঠোঁট উল্টায়, তার মানে খাবে না। লাইলা চৌধুরী ঝাড়ি মারা মাত্রই বসে পড়ে খাওয়ার জন্য। দিন দিন চিকন হয়ে যাচ্ছিস তুই ফারিহা, আর এমন খাবার অনিয়ম করলে হবে নাকি? তোর আর মেরিনের জন্য সকাল সকাল রান্না করে আর তুই না খেয়ে যাস? আজ থেকে আমি দেখব কে না খেয়ে যাস। মেরিন চা খাওয়া হলে ওর তোদের প্রাইভেটে রেখে এসে আমি আবার কলেজে যাব। বিয়াদব পোলা আমারে খালি দেখে আর কাউকে দেখে না। অনার্স ফাইনাল ইয়ারে পড়ে নিজে তার খোঁজ নাই, আমাদের খোঁজ নাই। মেরিন চল একা যাব। ওরে বিয়াদব না বিয়াদব ছেমরি, যা ভাইয়া তুই বাইক বের কর, আমরা আসতেছি। ফারিয়া তাড়াতাড়ি কর তো, যা, আজকে প্রাইভেটে পরীক্ষা আছে, দিতে না পারলে
মার খাইতে হবে। ফারহান বাইকের চাবি হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে বাইক বের করে মেরিন আর ফারিহাকে ডাকতে থাকে। ফারিহা আর মেরিন বাহিরে এসে বাইকে চড়ে প্রাইভেট সেন্টার চলে যায়। গিয়ে দেখে সবাই এসে গেছে, কিছুটা বকা শোনে দুইজন। স্যার প্রশ্ন দিলে ফারিহা প্রশ্ন পড়ে মেরিনের দিকে তাকায়, কিছু কমেন্ট পড়ে নাই। পরীক্ষা শুরু না হতেই ফারিহা মেরিনকে ডাকতে থাকে। স্যার দেখতে পেয়ে মেরিনকে অন্য সিটে বসায় দেয়। ফারিহার চোখে পানি চলে আসে। পাশ না করতে পারলে স্যার মারবে। একা একা অনেক কষ্ট করে পরীক্ষা দেয়, 10টা ঠিক আর 2টা উদ্দীপক। পরীক্ষা শেষে ফারিহা মেরিনের সাথে কথা না বলে পরের প্রাইভেটে যায়। কি হয়েছে, কিছু কি লিখতে পারিস না ফারিয়া? এমন করে আছিস কেন? আমার কি দোষ, স্যার আমাকে তুলে দিছে, আমি তো নিজে উঠে যাইনি, বোঝার চেষ্টা কর। ফারিয়া দেখে মেরিনের বলার আগে গাড়ির সাথে ধাক্কা খায় ফারিহা। এবার ভ্যা ভ্যা করে কান্না করে দেয়। হাতের চামড়া ছিলে গেছে, পায়ের চামড়া ছিলে গেছে। মেরিন তাড়াতাড়ি উঠিয়ে সিএনজি লোকটাকে গালাগালি করে। সিএনজি বলা গাড়ি নিয়ে পাকার বার। মেরিন ফারিহাকে একটা ফার্মেসিতে নিয়ে গিয়ে স্যাভলন দিয়ে নিয়ে আসে। পরে প্রাইভেট পড়া হলো না, স্কুলে চলে যায়। স্কুলে ক্লাস শেষে বাসায় আসে 4:30। বাসায় গোসল করে রুমে বসে আছে ফারিহা আর চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করতেছে। ফারহান কোনো কথা না শুনে ডিটল দিয়ে দিচ্ছে। একদম চুপ চিল্লাবি না বলে দিলাম, হাত পা কাটার সময় মনে ছিল না যে এখন কান্না করতেছিস? দেখে শুনে চলতে পারিস না, তোদের দুইজনের খবর আছে। আর কি পরীক্ষা দিছিস? হ্যাঁ, 30-এর মধ্যে 10 পাইছিস, পড়াশোনা করতে হবে না তোকে, ছোটো মাকে বলে বিয়ে দিয়ে দিব। দাঁড়া, এত বড় মেয়ে কবে পড়াশোনা শিখবি? হ্যাঁ, ফারহান চিল্লিয়ে কথাগুলো বলল। ফারিহা কান্না করেই যাচ্ছে। ফারহান রেগে আছে বুঝতে পারতেছে মেরিন। বাসায় কেউ নাই, মেরিন ফারহান আর ফারিহা ছাড়া সবাই ফারিহার নানির বাসায় গেছে, কে জানি মারা গেছে দেখতে। তার উপর এসব দেখে ফারহানও রেগে যায়। ফারহান ফারিয়া আর মেরিনকে বাসায় রেখে মাটি দেওয়ার জন্য চলে যায়। আমি কি করছি? আমি রসায়ন পড়ি না ভাইয়া, ভাইয়া তো জানে, তবু বকা দেয় কেন? আর স্যার খাতা কেটে ভাইয়াকে রেজাল্ট দিছে কেন? ওই স্যারের কাছে আমি আর পড়বো না। থাক, কান্না করিস না, ভালো করে পড়াশোনা কর প্লিজ। এভাবে আমাকে দেখে আর কতদিন তুই বল? এবার থেকে পড়বি বাসায় কেমন? যা, কান্না না করে ঘুমা, ব্যথা কমে যাবে। মেরিনও নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। ঘুম থেকে উঠে দুইজনে সন্ধ্যার দিকে। বাড়িতে হইচই শুনে বাহিরে এসে দেখে